গুছিয়ে রাখ, গুছিয়ে রাখ। হ্যাঁ না, ধর হ্যাঁ ধর। তুলি কোথায় গেল? তুলি এই তো কোথায় রে? এই তো আমি রেডি, চল চল চল। ওই দেখো মেয়েটার কাণ্ড দেখো। এই তুই কি পড়েছিস? তুই অত বড় বাড়িতে যাচ্ছিস, অত আদব কায়দা, তাদের একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভালো জামা কাপড় পরে যাবি তো। ওমা, এই জামাটা কি খারাপ আছে? আর এই হালকা গোলাপি রংটা তো আমার সবচেয়ে প্রিয়। তাছাড়া আমি যাচ্ছি কাজে, সেজে গুজে কি করবো? কিন্তু দীপ, ওখানে তো সবাই দামি শাড়ি জামা কাপড় পরে সুন্দর করে সেজে গুজে যাবে, আমরাও যদি একটু ভালোভাবে যেতাম তাহলে ক্ষতি কি হতো বল? যা দেখ, আমার মতে নিজেদের কাজটা কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে ভাবা উচিত। মানুষের ব্যবহারই তো তার আসল পরিচয় রে। আমাদের দোকানের গুডউইল নির্ভর করে মার আর আমাদের তিন বোনের ব্যবহারের উপর। সেই ব্যবহার কিভাবে ঠিক রাখা যায় আর খাবারের গুণমান সেটা নিয়ে ভাবলেই হলো, এসব নিয়ে ভাবতে হবে না। আমাদের তুবড়ি কিন্তু বরাবরই অন্যরকম চিন্তা রাখে মা। দেখ বোন, আমাদের খাবারটা ওখানে ঠিক সময় ডেলিভারি দেওয়া, আর সেটা যদি ওনাদের পছন্দ হয় সেটাই তো আমাদের বড় পাওনা, তাই না? একদমই তাই দিদি। মা, আমরা এবার বেরোই, তুমি দুগ্গা দুগ্গা করে কপালে হাত ঠেকাবে তো? হ্যাঁ যা যা, দুগ্গা দুগ্গা। Not bad. আজকের পার্টিতে যদি আমার হিরোইন আমাকে দেখতো ইমপ্রেস হতো না? কবে যে ওকে ইমপ্রেস করতে পারবো? কেহতে হে আগর কিসি চিজ কো পুরি দিল সে চাহো তো পুরি কায়নাত উসে তুমসে মিলানে কি কোশিশ মে লগ জাতি হে। শাহরুখ খানের এই ডায়লগটা সত্যি করে দাও না ভগবান। কিন্তু শাহরুখ খান তো দীপিকাকে পেয়েছিল, কিন্তু পরের জন্মে। ভগবান, আমি অতটা অপেক্ষা করতে পারবো না। বলছি শাহরুখ খানের ওই ডায়লগটা সত্যি করে দাও না, কতদিন আর সিঙ্গেল ব্যাচেলার হয়ে থাকবো বলো তো? আমি তুবড়িকে ভগবান মন থেকে চাই, মন থেকে ভালোবাসি, মন থেকে। বলছিলাম তুমি শুধু হিরো আর হিরোইনের মিলটা করিয়ে দাও, তাহলেই তোমার কাজ শেষ। প্লিজ ভগবান, প্লিজ। হ্যাঁ শুনুন, আমরা সবাই রেডি, আপনি মিষ্টি আর ডেজার্ট আইটেমগুলো পাঠিয়ে দিন। আরে কখন কি এখন? হ্যাঁ বলে কখন, এই তো বলছি যে আমাদের মহিলা মহলের কি সাজুগুজু শেষ হবে না? আরে পার্টির জন্য তো লোকজন আসতে শুরু করে দেবে রে, ওয়েলকাম করার জন্য তো ওদের দরকার। কি এরকম করছিস, ডাক না ওদের। কাকায় কাকায় কি, তুমি আমাকে ডেকোরেশনের কাজ দাও, কোথায় লাইট টানাতে হবে, কোথায় দড়ি টানাতে হবে, আমি সব করে দেবো। কিন্তু ওই ওদের ডাকার কাজটা তুমি আমাকে কেন যাবো? বলবে এখনো মন মতো সাজ হয়নি। আরে তুমি তো জানো ওরা কখনো স্যাটিসফাইড হয় না ওদের সাজগুলো। হয় না শুধু নয়, কশ্মীর কালেও হবে না, আর মধ্যে থেকে আমাদের সবাই পাগল আর আমিও পাগল হয়ে যাবো। আমি কি জামা পরবো? রেডি হয়নি কিছু না, হাতে একটা জামা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তোমার বউ? আমার কি? তোমার বউ জানো কি করেছে, কোথায় এটা ঢুকিয়ে রেখেছিল জানো? হাঁড়িতে না, ফ্রিজে। ফ্রিজে? মানে তুই ভাব একটা মানুষ কত ভুলোমন হলে এটা করতে পারে। তুই দেখ এটা শুকে দেখ, এটা থেকে তরকারি গন্ধ বেরোবে। এটা শুকে দেখতে হবে না, তুই ছেড়ে দে, তোকে এটা পড়তে হবে না, তুই ছাড়। কি বলবো, একটু দাঁড়াও। হ্যাঁ কেন গো? নড়ো না। হ্যাঁ কি হয়েছে? নড়ো না। হ্যাঁ তোমার শ্বাস, কি করছো কি করছো? না না, তুমি তো দেবী, ধরাধামে অবতরণ করেছো। কি করে মানুষ এই সৃজনশীলতা যুক্ত ভুলগুলো করতে পারে সেটা দীক্ষা দিতে তুমি অবতরণ করেছো। বাবা দয়া করে তোমাকে সৃজনশীল ভুলগুলো শিখতে হবে না বাবা। আমি জানি তোমরা সবাই আমাকে নিয়ে মজা করছো। আমার কাকিমাকে নিয়ে কিন্তু একদম মজা নয়। তাহলে ফ্রিজে? আচ্ছা কাকিমা তুমি বলো না ওদেরকে পার্টি জোনে যেতে। আচ্ছা কাকিমার হয়ে আমি তোমাদের বলছি প্লিজ তোমরা পার্টি জোনে যাও, ওই যা না পার্টি জোনে। তাহলে ফ্রিজে? পার্টি জোনে? আমি কি করে যাব পার্টি জোনে? হ্যাঁ সবাই তো চলে যাবে, আমি এই জামা পরে যাব পার্টি জোনে। শোন তুই এক কাজ কর, তুই দির কাছে যা, ওর কালেকশন থেকে একটা নিক জামা কাপড় তোল, দিয়ে ওখান থেকে পরে রেডি হয় না প্লিজ। আমি আমি সেকেন্ড অপশন, আমি তো যেটা পরে যাবো ভেবেছিলাম সেটাই তো ফ্রিজে ঢুকিয়ে দিল। মানে জামা কাপড় কেউ ফ্রিজে ঢুকায় এটা আমি বাপের জন্মে শুনি। হ্যাঁ বাপের ও মানে তোমাকে বলেছি নাকি? মানে সরি, আমি কি বলছি, আমি তোমাকে কি পরে যাবো? বাড়ি তো নয় যেন চিড়িয়াখানা, দুদিন পরে দেখবি এই বাড়ির বাসিন্দাদের দেখার জন্য না বাইরে টিকিট কাটার লাইন পড়ে গেছে। কি বললে তুমি? বললাম
এটা চিড়িয়াখানা চিড়িয়াখানা তার মানে আমি জন্তু অর্জুন হ্যাঁ শুনলি তো আমাকে জন্তু বললো আমি আর এই বাড়িতে কিছুতেই থাকব না আজকে বাপের বাড়ি চলে যাব আজকে না না আজকে তো যাব না কালকে আমি বাপের বাড়ি যাব শোনো না তুমি তুমি বাপের বাড়ি যেও না দেখো তুমি বাপের বাড়ি চলে গেলে না আমি সারা রাত পেঁচার মতন জেগে থাকি পুরো ড্রামেবাজ ফ্যামিলি আমার মা বুঝি দাদা বৌদি কখন আসবে আরে সবাই তো দেখতে চাইছে ওদের ঠিক কেন বুঝতে পারছিস না যাদের জন্য এই পার্টিটা তারা দেরি করে ঢুকলেই ভালো সে আবার কি ওরে সবাই সবাই বলবে না সবাই দেখবি বলবি কখন আসবি সবার মধ্যে একটা টেনশন ক্রিয়েট হবে মা তুমি যে কি বলো আমি বুঝে উঠতে পারি না তুমি দিন দিন যেন ছেলে মানুষটা বেড়েই চলেছে আমি যাই দেখছি মাথা খারাপ করে দেবে আরে কি ভালো যে লাগছে না ও মা এসো 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 বসো 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 এলো বলে আসলেই গরম গরম পরিবেশন আরে এদিকে এদিকে দাদা বৌদি আরে ওয়েলকাম টু দ্য পার্টি এন্ড ওয়ান্স এগেইন হ্যাপি অ্যানিভার্সারি এসো 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 কি ভালো লাগছে তোমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এসো এসো কেমন সাজা দেখেছো মেয়েটা কিন্তু এখানে কোথাও নেই তার মানে ও এলো না এই তো তোমরা সব এসে গেছো এসে তো গেছি তুই যে বললি তোর দিদিকে নিয়ে আসবি জানতাম আমি জানতাম তুই আসবে না এই যে হ্যালো ওই যে দি তুমি যে মন খারাপ করেছিলে মেয়ে আসেনি বলে এবার শান্তি হলো শুধুমাত্র ট্রেলারটা রিলিজ করেছি জানিস না তোর সিগন্যাল না ছাড়া পর্যন্ত না সিনেমা রিলিজ হবে জানিস তো আমাকে না কেউ দোকানে নিয়ে যাবে না আমিও তেমনি সোজা একা একাই চলে গেছি দোকানে গিয়ে খাবারে অর্ডারটা দিয়ে এসেছি খাবার খাবার এই দীপু দীপু
আচ্ছা শুন, তোর এক কাজ কর, তোর এনজয় কর, আমি একটু আসছি। ঠিক আবার কি হলো? বলছি খাবারের স্টল তো দেখছি সাজানো হয়ে গেছে। সাবিত্রী, সাবিত্রীর দোকানে খাবারটা কখন আসবে? গরম গরম তেলে ভাজা কচুরি কি? ফোন কর, ফোন করবো না, দাঁড়ো সবই ভুলে যায় আমার। দাদু ভাই, তোর বন্ধুরা এসছে? আমার বন্ধু? ওই তো, ওই তো, ওই তো কদমা। যা 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 যা। তার মানে ঠাম্মি সেদিন গেছিল আজকের জন্য অর্ডার দিতে, খেয়েছে রে। এবার কি হবে? তুবরি এখানে এসে গেলে তো জানতে পেরে যাবে আমি এই বাড়ির ছেলে, তখন কি হবে? এই বুয়া, এই বাড়িটাই তো মনে হচ্ছে, কিন্তু কিভাবে ঢুকবো বুঝতে পারছি না। দিদি, কত বড় বাড়ি দেখ, ডিটটা একদম সিনেমার মতো দেখতে রে বাড়িটা। ওই ওই তো সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞেস কর না কোথায় যেতে হবে। যা যা তুই, যা যা। দাদা, আমরা খাবারের ডেলিভারি দিতে এসেছি। করতে গেছেন আপনারা? আমাদের দোকান তো রামগড়ে, সাবিত্রী নিরামিষ খাবারের দোকান। আমরা একটা পার্টির অর্ডার নিয়ে এসেছি। কিন্তু আমার কাছে তো কোনো ইনফরমেশন নেই এরকম কোনো দোকান থেকে খাবার আসবে বলে। দাদা, একটু ভেতরে জিজ্ঞেস করে দেখুন না। ওই বয়স্ক করে একজন মহিলা, মানে ওই ঠাকুমা হবেন, সাথে একজন ভদ্রলোক আর একটি মেয়ে আমাদের দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসেছিলো। আমরা সেই জন্যই খাবার নিয়ে এসেছি। আমার তো মনে হচ্ছে আমরা ঠিক ঠিকানাতেই এসেছি, একটু জিজ্ঞেস করে দেখুন না দাদা। ঠিক আছে, দাঁড়ান আমি দেখছি। মা, কি রে? সাবিত্রীর দোকানের খানা আ গয়া। এসেছি, নিশ্চিন্ত হলাম জানিস তো। আরে আসল মেনুটা আজকের কি? সাবিত্রীর দোকানের তেলে ভাজার কচুরি। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, আমি বলি। কি দাদু ভাই, কি দেখছো অমন করে? ওই তুই কি ভেবেছিলি সাবিত্রীর দোকানে না নিয়ে গেলে আমি যেতে পারবো না? দেখ, আমি একা একা গিয়ে কেমন অর্ডারটা করে এসেছি, বুঝেছ? ঠিক আছে, আপনারা ভেতরে যেতে পারেন। আর আমাদের টুকটুক? সেটা আবার কে? আমাদের এই গাড়িটা। ও, এখানে রেখে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আসুন। ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। দিদি, তোরা এখানে দাঁড়া, আমি ভেতরে গিয়ে কথা বলে আসি, কারণ খাবারগুলো কীভাবে নিয়ে যাব সেটা তো জানতে হবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুই তুই যা, আমরা আছি। কিন্তু তুবরি, একটু তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, এখানে এত লোকজন না, বড় লোকদের মধ্যে বড্ড অস্বস্তি লাগে রে। তুই না পারিস, আমরা কাজ করতে এসেছি, কাজ করে চলে যাব। কে এলো কে গেল তাতে আমাদের কি বলতো? তুই যা, একটু তাড়াতাড়ি আসিস। দিদি, তুই কেন এত টেনশন করছিস বলতো? তোর মুখটা দেখে মনে হচ্ছে যেন তুই ধরা পড়ে গেছিস। আচ্ছা, তোকে এখানে কে বকাবকি করবে বলতো? না না, বকার জন্য না রে, আমার মনটা ভয় করছে জানিস তো। এখানে ভালোই ভালো কাজগুলো তাড়াতাড়ি মিটে গিয়ে বাড়ি যেতে পারলে আমি বাঁচি। খাবো, এই দেখ টেনে নি। আরে আজকে আমি একদম শেষ, সব ফাঁস হয়ে গেছে, সব ফাঁস হয়ে। এই
তোর এমন কি রাজ আছে যেটা আমি জানি না? আরে তুই না ভাই, আরে তুবড়ি জানতে পেরে যাবে আমি এই বাড়ির ছেলে। আরে ও তো বড় লোক পছন্দ করে না, তুই জানিস তো না? বেনের স্কুল ঢিলা আছে, তুবড়ি কি করে জানবে? আরে আমার ঠাম্মি সব গড়বড় করে দিয়েছে, সেদিন মনে আছে ঠাম্মি ওদের দোকানে গেছিল, আরে আজকের জন্য অর্ডার দিতে গেছিল, আর ও আমাদের বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এখন। আরে কিচ্ছু হবে না, বড় লোকের ছেলে জানে কি হবে? ভালোবাসায় কি গরিব লোক কি বড় লোক, আরে মন দেয়া না কি আর পয়সা দেখে হয় রে ভাই। ভাই তুই না এই ডায়লগ মারা বন্ধ কর। আরে তুই জানিস তো আমার হিরোইনের একদম মিথ্যে কথা পছন্দ নয়, মিথ্যে কথা যদিও জানতে পারে আমি বলছি আরো কেস গড়বড় হবে, আমাকে কোথাও গা ঢাকা দিতে হবে। আমি যাই। বলুন, আমি খাবার নিয়ে এসেছি। কোথা থেকে? সাবিত্রীর দোকান। ও হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ বাবা। হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ ওই তো, আমার ঠাম্মি তো তোমাদের দোকানে চপ তেলে ভাজা খাওয়ার জন্য একেবারে পাগল। সকালে রোজ ব্রেকফাস্টের সময় বাড়িতে যুদ্ধ বাঁধে, ঠাম্মি তোমাদের দোকানের কচুরি খাবে আর মা কিছুতেই খেতে দেবে না। উনি খুব ভালো একজন মানুষ, আমাদের দোকানে এসেও খাবারের খুব প্রশংসা করছিলেন। সেই তো। এই শোন না, তোর একটা কাজ কর, ওদিকে গিয়ে দেখ কেকের জায়গাটা কি অবস্থা, ঠিক আছে? আর আমি ওকে দেখিয়ে দিই খাবার কোথায় রাখতে হবে। হ্যাঁ তোরা এগিয়ে পড়। আয় আয় আয়। শোনো, ওইদিকে দেখছো তো কাউন্টারগুলো পাতা আছে, ওইখানে খাবার সাজিয়ে রাখবে, ঠিক আছে? আর যে যখন যেরকম চাইবে তোমরা সাজিয়ে সার্ভ করে দেবে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা খাবারটা নিয়ে আসি। আসলে বাইরে আমার দিদি আর বোনও অপেক্ষা করছে। এ বাবা, ওদেরকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, শীঘ্রই নিয়ে এসো। না আসলে খাবারটা আছে তো, সেটা তো ফেলে দিয়ে আসতে পারে না, তাই জন্য আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, চট করে এসো। এখন তো সাবিত্রীর দোকানের নাম শুনে আমার হাত পা পেট সব কিছু কামড়াচ্ছে। অর্জুন! হ্যাঁ বলো। কি কি হয়েছে? কিছু না কিছু না। তোকে এরকম দেখাচ্ছে কেন? শরীরটা ঠিক আছে তো? একদম ফিট এন্ড ফাইন। কোথায় যাচ্ছিস? আমি 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 ওই তো শরবত। শরবত আমার জন্য এটা নিয়ে আসি। অর্জুন খাবে? আনছি আমি। কেমন আছেন? হ্যাপি অ্যানিভার্সারি অঞ্জলি দি, দাও। কাম অন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই নাও, তুমি এত ব্যস্ত ছিলে ঠিকমতো কথাই হচ্ছিল না। থ্যাংক ইউ। আসলে এত গেস্ট না, সকলের সঙ্গে কথা বলতে হচ্ছে তো, প্লিজ তোমরা কিন্তু কিছু মনে করো না আর প্লিজ কমফোর্টেবলি এনজয় করো। হ্যাঁ অফকোর্স, আমরা কি তোমার পর নাকি? এত ফর্মালিটি করতে হবে না। শাড়িটা কিন্তু গর্জিয়াস। হ্যাঁ
আর জুয়েলারিটা এটা কি অ্যানিভার্সারি স্পেশাল? থ্যাংক ইউ। আপনি ভালো আছেন তো দাদা? আমি ভালো আছি। আচ্ছা একদিন আসুন না আমাদের বাড়িতে, আড্ডা টাড্ডা মারা যাবে, খাওয়া দাওয়া করা যাবে। ঠিকই বলেছেন, যেতে পারলে খুব ভালোই লাগতো, কিন্তু সত্যি কথা বলতে কি আমার এমন ব্যস্ততা। দেখুন না, বাড়িঘরের সমস্ত ব্যবস্থা করা, মানে কাজকর্ম, ওদিকে নিজের ব্যবসার কাজ, সবটা মিলিয়ে এমন ব্যস্ত থাকে হয়ে ওঠে না। আচ্ছা শুধু মুখে দাঁড়িয়ে থাকবেন না, প্লিজ কিছু নিন। বলছি বৌদি, গেস্টরা তো সবাই চলে এসেছে, তাহলে এবার কেকটা কাটা হোক। এইটা না দীপু, আমার একদম পছন্দ হলো না। আচ্ছা বাড়িতে এতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, ওদের জন্মদিন এই সমস্ত হবে, আমাদের এই বুড়ো বয়সে কেন এগুলো করলে বলো তো? আমি মোটেই পছন্দ করলাম না। এটা আবার কোনো কথা হলো নাকি দিদি? কেক তো কাটতেই হবে, আর এটা তো সেলিব্রেশনের একটা অংশ। আর কেক কাটার কোনো বয়স আছে নাকি? একদম ঠিক কথা। আরে বাবা, পার্টিতে কেক কেক কাটা না হলে কি হয়? মানে সবাই মিলে একটু কেক মাখামাখি হবে, তবে না পার্টি। আচ্ছা আজকে আমি একটা কথা বলতে চাই সবাইকে। আজকের দিনে আমরা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়েছি, কেন কেন না? আমার বড় খোকা আর বড় বৌমার বিবাহ বার্ষিকী। না না না, আজকের দিনে ওরা দুজনে রেজিস্ট্রি করেছিল, সেই জন্য আজকের দিনে আমরা সবাই মিলে পার্টি করব। কি অদ্ভুত মানুষ তো, ধাক্কা মেরে চলে গেল, সরিটাও বলবো না।